মনে করো হ্যাঁ আমার নাম সাথী, কিন্তু আমার জীবনে কোনো কারোর সাথী হিসেবে পাইনি। মনে করো এখন কোনো বাসের কত ভাইয়ারা আছে, যে কাজ করতে করতে তারপর বয়স হয়ে গেছে, কোনো মেয়েরা পছন্দ করে না, সেই মানুষ যদি বিয়ে করতে চায় একদম মানুষ বিয়ে সাথে বসবে। আচ্ছা, আপনার তাতে কোনো আপত্তি? দর্শক, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। তারপর আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? তারপর নাম কি? বা খুব সুন্দর নাম। তো সাথে আবার বিয়ে শাদী হয়েছে তো মনে হয় নাকি? এতবার ইউটিউবে আসলেন তারপরে বিয়ে শাদী হয় নাই? আসি প্রতিবেদন সামনে মনের মতন পাই না, একজন মনের মতো কাউকে পান নাই। আচ্ছা, তো সাথী আপা কি জন্য আসলেন এখন বলেন তো একটু। আচ্ছা ভাই, মনের মতো মানুষের জন্য বিয়ে শাদী বসবো। আচ্ছা, তো অনেকে তো বলে আপনারা বিয়ে শাদী কথা বলে টাকা হাতিয়ে নেন, এটা কি সত্য নাকি? না ভাই, সবাইকে সমান পৃথিবীতে ভালো মতো নিয়ে তো দুনিয়া, কখন মনে করে একটা মেয়ের জন্য 10টা মেয়ে নষ্ট। আমি প্রতিবেদনের সামনে বারবার আসি যে আমার পাশে যে থাকবে, বয়স্ক বিবাহিত কোনো দায়িত্ব সে নিতে পারে, ইনশাল্লাহ নাম লিয়ে আমি বিয়ে শাদী বসবো। কিন্তু ভাই হাজার হাজার ছেলেরা কম দেয়, কিন্তু বিয়ার দায়িত্ব তো নেয় না। আচ্ছা, তো হাজার হাজার ছেলেরা মানে ফোন দেয়, বিয়ের দায়িত্ব নেয় না? আচ্ছা, এখন মনে করে ভাই আমার কিছু সহযোগিতা করছিল, একটা সেলাই মেশিন কিনছে, এটা সেলাই মেশিন চালিয়ে খাইতেছে, কোনো মতো সংসার চালাইতেছে। কিন্তু আমি একটা মেয়ে, আমি চাই যে মনের মতো মানুষ করে একটা বিয়ে বসবে, তো দায়িত্ব নিয়ে সে আমার বিয়ে করো, আমি যদি মানুষ চাই। আচ্ছা, তো আপনার আগে বিয়ে শাদী হয় নাই? না ভাই, বিয়ে শাদী হয়নি। তো পড়াশোনা জানেন? না, লেখাপড়া জানি না। লেখাপড়া জানা নাই? তো এই যে আজকাল যুগে তো লেখাপড়া ছাড়া মানুষ চলতে পারে না, তো আপনি এখনো লেখাপড়া জানেন না, এতে কষ্ট হয় না চলতে? কি করবো ভাই, এখন মনে করো বাবাটা যখন ছুটি করে ফেলে দিয়ে চলে গেছে, টাকার জন্য লেখাপড়া করতে পারিনি, অনেক কষ্টে আম্মু তাও বড় করছে অনেক, তাও আল্লাহর রহমতে যা পারি আরবি লেখাপড়া ওইটাই, কিন্তু বাংলা লেখাপড়া পারি না। আচ্ছা, তো এখন মনে করেন আপনার সাথে যদি যোগাযোগ করতে চাই, যোগাযোগ করতে পারবে তো? হ্যাঁ অবশ্যই করবো। কিভাবে করবে, বাসায় আসবে? আমার ফোন নাম্বার আছে। আচ্ছা, বাসায় আসতে হবে না? যদি আসে বিয়ে, বিয়ের সাথে করার মন থাকে অবশ্যই আসবে। আচ্ছা, তা আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে মা আছে, ছোট একটা ভাই আছে আর আমি। মা, ছোট ভাই আর আপনি? আচ্ছা, বাবা নাই? বাবা বিয়ে করে চলে গেছে। আচ্ছা, তো এখন মনে করেন এক জায়গায় তো বিয়ে শাদী করতে গেল, বাবার পরিচয় লাগে, একটা মুরব্বী লাগে, তা আপনার মুরব্বী তো কেউ নাই? বউ বর্তমানে এখন তো বাবা নাই, বর্তমানে এখন মনে করবো চাষা আছে গার্জিয়ান, তাহলে এখন যে আমরা বিয়ে শাদী করবো, যে আমার পাশে এসে দাঁড়াইবো, সেই তুই পাঁচটা ভাইবা চিনতে তোমার পাশে দাঁড়াইবো। আচ্ছা, বুঝে শুনে দাঁড়াবে। তো অনেকে তো মনে করেন শ্বশুর বাড়ি মধুর হাড়ি বলে, অনেকে মনে করেন শ্বশুর বাড়ি আসলে একটু আদর যত্ন পাইতে চায় স্বামীরা, নতুন নতুন তো পেতে চায় না, নতুন নতুন যা মানে শ্বশুর বাড়ি আসে, খাওয়া দাওয়া, তারপর আরও অনেক কিছু থাকে আপ্যায়ন, তো এসব তো মনে পাবে না কেউ? অবশ্যই পাবে না কেন, স্বামী জামাই যতখানি পাওয়ার অধিকার আছে ততখানি অবশ্যই পাইবো, পাইবো না কেন? কে দিবে? আমার তো কেউ নাই, তেমন গার্জিয়ান নাই। মা আছে, মনে করো গার্জিয়ান আছে, আমার চাচা আছে, আমি আছে, আল্লাহর রহমত অবশ্যই তার আদর যত্ন অবশ্যই করবো, করবো না? আচ্ছা, সে যদি ভালো হয়, মন যদি ভালো থাকে। এখন কেমন পুরুষ পেলে বিয়ে করবেন? আমি চাই বিবাহিত হোক, বয়স্ক হোক, কত ভাইয়ের আছে কোনো বাসে যে বিয়ে করতে পারে না, তাদের বউ মারা গেছে, অনেক কষ্ট, যদি শিরম মানুষের আমার পাশে এসে তারা বিয়ে সাথে করে বিয়ে সাথে করে। আচ্ছা, তো দর্শক আপনারা যদি সাথী না, সাথী আবার কোনো সাথী পায় নাই, তো তার সাথী জীবনে সাথী হতে চান, তো তার নাম্বারটা হচ্ছে 017-990-40837। আমি নাম্বারটা আবারও বলছি, 017-990-40837। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তে আমাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।